হিরো ক্লাব প্লে অফ খেলতে নামার আগে ফের চোট সমস্যায় সবুজ বরণ ব্রিগেড। চোট সমস্যায় হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এই বড় লড়াইয়ে অনিশ্চিত দলের রাইট ব্যাক আসিস রাই। জানা গেছে অনুশীলন চলাকালীন চোটের কবলে পড়েছিলেন আসিস, তাই হয়তো এই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে মোহন বাগানকে। এছাড়া সম্পূর্ণ দলকেই পাচ্ছেন কোচ, চোট কাটিয়ে দীর্ঘদিন পর ময়দানে ফিরছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। বৃষ্টির কারণে কলকাতায় দুদিন অনুশীলন করাতে পারেননি কোচ জুয়ান ফেরান্ডো। কাল কোজিকোড়ে পৌঁছে আজই দল নিয়ে মাঠে নামেন তিনি। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপে ব্যর্থ হয়েছে সবুজ বেরুন ব্রিগেড, তবে এবার তাদের লক্ষ্য এশিয়ায় পৌঁছানো। দলের পারফরম্যান্সের ভিত্তিতে যথেষ্ট শক্তিশালী হায়দ্রাবাদ এফসি, তবে প্লে অফে এখনও সেরা মোহন বাগান। আইএসএল এর সেমিফাইনাল এবং ফাইনালের মঞ্চে যেভাবে তারা বিপক্ষকে টেক্কা দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। অন্যদিকে এই ম্যাচে চোটের কারণে অনুপস্থিত হায়দ্রাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমানি, সাসপেন্ড গুরমিত সিং, এই দুই মূল্যবান খেলোয়াড়কে ছাড়াই এই ম্যাচে নামতে হবে তাদের। কোচ হিসেবে এই ম্যাচেই শেষ দল সামলাবেন ম্যানালো মার্কুয়েস, তাই তিনিও চাইবেন জয় দিয়ে দলের সাথে এই যাত্রা শেষ করতে। চলুন দেখে নিই এই ম্যাচে কেমন হতে পারে মোহন বাগানের স্টার্টিং লেভেল। গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কাইত, রক্ষণে সুভাশিস বোস, স্ল্যাপকো ডামজানোভিচ, ব্র্যান্ডন হামিল এবং প্রীতম কোটাল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গ্লেন মার্টিন্স এবং পুইটিয়া, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হুগো বুমোস, উইংয়ে লিস্টন কোলাসো এবং মনবীর সিং, ফরওয়ার্ডে ডিমিত্রি পেট্রাটোস। এই দল নিয়েই হায়দ্রাবাদের বিরুদ্ধে এএফসি কাপের প্লে অফে যাওয়ার লড়াইয়ে নামতে পারে সবুজ বেরুন ব্রিগেড। এবার দেখার বিষয় এই ম্যাচে জয় পেয়ে এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে পৌঁছতে পারে কিনা তারা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।